হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাড়ি সিদ্দিকী। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জনপ্রিয় এই শিল্পীর অবস্থা আশঙ্কাজনক, তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার ছেলে সাব্বির সিদ্দিকী। ইকরামুল আদনানের রিপোর্ট দেখুন। জনপ্রিয় এই গানের শিল্পী বারি সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি। শুক্রবার জাতীয় জাদুঘরে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে রাত ১১টায় বাসায় ফেরেন তিনি। মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বাসার থেকে হসপিটালে আনার পরে হসপিটালের ডাক্তাররা ওনাকে আইসিউতে শিফট করতে বলেন, তারপরে আইসিউর ডাক্তাররা ওনাকে লাইফ সাপোর্টের জন্য সাজেস্ট করেন। বারি সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। বছর খানেক ধরে প্রতি সপ্তাহে তাকে তিন দিন কিডনি ডায়ালিসিস করানো হতো। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন বারি সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। হৃদযন্ত্রের অনিয়ন্ত্রিত হৃদক্রিয়া দেখা যাচ্ছে এবং ওনার শারীরিক অবস্থা অবনতিশীল এবং উনি শারীরিকভাবে এখন খুবই সংকটাপন্ন। ১৯৯৯ সালে হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন ছবিতে তিনটি গান গেয়ে আলোচনায় আসেন বারি সিদ্দিকী। এরই মধ্যে তার বেশ কিছু গান জনপ্রিয়তা লাভ করে। মানুষ ধরো, মানুষ বোঝো, পুবালি বাতাসে গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।